সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকেন এই কামনাই করি সবসময়। বন্ধুরা, আজকে আমি গরু মোটা তাজাকরণের উপর ভিডিও আপলোড করব। যেহেতু এখন সময় কম, অনেক ভাইরা কুরবানের ঈদ উপলক্ষে গরু মোটা তাজা করতে চান, কিন্তু কীভাবে করবেন সেটা বোঝেন না, যার কারণে দেখা যায় অনেক ভাইরা কিন্তু এই সময় গরু নিয়ে আসেন, কিন্তু কাঙ্ক্ষিত লাভ করতে পারেন না ঈদের ভিতর বিক্রি করে। যদি আপনার গরুটিকে সঠিক পদ্ধতিতে কিছু ওষুধ, দানাদার খাবার এবং ইঞ্জেকশন প্রয়োগ করেন, তাহলে কিন্তু সে সঠিকভাবে বেড়ে উঠবে এবং সঠিকভাবে মোটা তাজা হবে। আপনি সেটি বিক্রি করে লাভবান হতে পারবেন। এমনই কিছু উপাদান নিয়ে আজকে আলোচনা করব। আপনারা কী ওষুধ খাওয়াবেন, কী ইঞ্জেকশন দেবেন এবং কী খাবারগুলো দেবেন, এই ভিডিও দেখে যদি আপনি এই নিয়মগুলো পালন করতে পারেন, তাহলে আপনার গরুটি অল্প দিনেই মোটা তাজা হবে এবং আপনি সেগুলোই বিক্রি করে লাভবান হতে পারবেন। তাই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর যে সকল ভাইরা বিটি ফার্মার্স ইউটিউব চ্যানেলের ভিডিও নতুন দেখছেন, অবশ্যই তাদের কাছে অনুরোধ, বন্ধুরা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি সবসময় ছাগল খামারের উপর ভিডিও আপলোড করে থাকি আপনাদের বেকারত্ব দূর করার জন্যই। যাই হোক বন্ধুরা, চলুন মূল ভিডিওতে। বন্ধুরা, সামনে কুরবানের ঈদ আর মাত্র 2 মাসের মতো রয়েছে। আপনারা এই 2 মাসের মধ্যে কীভাবে আপনার কাঙ্ক্ষিত গরুটিকে ঠিকঠাক মতো মোটা তাজা করতে পারবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যে গরুটি মোটা তাজা করবেন সেই গরুটিকে ইনডেক্স বেড 150 কেজি ওজন হলে, তাহলে 3টি করে ট্যাবলেট সকালে খালি পেটে গরুটিকে খাইয়ে দেবেন। আর এরপর আপনারা সকালে খাওয়ালে দেখা যায় সকাল 6টা 7টা বাজে খাওয়াবেন এবং 10টা 11টা বাদে গরুটিকে অন্যান্য দানাদার খাবার দিয়ে দেবেন, এতে সমস্যা নেই। আপনাকে এই কাজটি করতে হবে, 3টি করে ট্যাবলেট সকালে খালি পেটে শুধুমাত্র একবার খাওয়ালেই হবে, আপনাকে আর বেশি খাওয়াতে হবে না, 3টি ট্যাবলেট অবশ্যই খাওয়াবেন। কৃমিনাশক দেওয়ার পর দিন যে কাজ করবেন বন্ধুরা, অবশ্যই আপনারা লিভারটনিক খাওয়াবেন। লিভারটনিক রেস্টোলিভ বেড 30 মিলি করে সকাল বিকাল 2 বার করে খাওয়াবেন। আর যদি অন্য কোম্পানির ওষুধ হয় তাহলে বন্ধুরা আপনারা সেই নিয়মটা জেনে নিয়ে আসবেন, কত মিলি করে খাওয়াবেন, যেখান থেকে সংগ্রহ করবেন তাদের কাছ থেকে জেনে নিয়ে আসবেন এবং আপনারা ওষুধের গায়ে লেখা দেখে আপনারা খাওয়াতে পারেন, নিয়মকানুন লেখা থাকে প্রত্যেকটা ওষুধের সাথে। আপনারা সকালে 30 মিলি, বিকালে 30 মিলি, মোট 60 মিলি করে খাওয়াবেন 5 থেকে 6 দিন। লিভার টনিকটা 5 থেকে 6 দিন খাওয়াবেন এবং পাশাপাশি ট্যাবলেট খাওয়াবেন। যে ট্যাবলেটটি খাওয়াবেন সেটি হচ্ছে বন্ধুরা রেক্সন ডিএস বেড, 1টি করে সকাল বিকাল 2 বার করে খাওয়াবেন, 5 দিন খাওয়াবেন এই ট্যাবলেটটা। এগুলো শেষ হবার পরের দিন থেকে ইনজেকশন এসল বেড 10 সিসি করে মাংসপেশিতে দেবেন এবং ইনজেকশন ডিপ্লেক্স বেড প্লাস 7 থেকে 10 সিসি করে মাংসপেশিতে দেবেন। মানে দুইটাই ইঞ্জেকশনের লাগবে, একটা হলো বন্ধুরা 10 সিসি এসল বেড, আর বন্ধুরা বিপ্লেক্স বেড প্লাস হলো 7 থেকে 10 সিসি, আপনারা 10 সিসি দেবেন। এভাবে আপনারা ইঞ্জেকশনগুলো প্রয়োগ করবেন, অবশ্যই মাংসপেশিতে দেবেন। উভয় ইঞ্জেকশন দিনে একবার করে 5 দিন পর পর মোট 3 দিন দেবেন। মানে দুটো ইঞ্জেকশনই আপনারা যেদিন প্রয়োগ করবেন, একদিনে প্রয়োগ করবেন দুটো ইঞ্জেকশনই, উভয় ইঞ্জেকশন দিনে একবার করে দেবেন, 5 দিন পর পর মোট 3 দিন দেবেন। আজকে দিলেন, 5 দিন পর আবার দিলেন, আবার 5 দিন পর আবার দিলেন, এভাবে মোট 3 ডোজ আপনাকে করতে হবে। এরপর 3 ডোজ শেষ হলে আপনারা পুনরায় ইনজেকশন এসল বেড 10 সিসি করে মাংসপেশিতে দেবেন এবং ইনজেকশন অ্যামাইনো প্লাস বেড 10 সিসি করে মাংসপেশিতে দেবেন, দিনে একবার করে 5 দিন পর পর, এ দুটি দেবেন 4 দিন। এছাড়াও বিভিন্ন ধরনের ডাউলের ভুষি, সরিষার খোল, ধানের গুঁড়া, ভাতের মার অল্প করে খাওয়াবেন, নিয়মিত কাঁচা ঘাস খাওয়াবেন। কাঁচা ঘাস থাকলে গরু পালন করে সবচেয়ে বেশি লাভ করা যায়, কারণ দানাদার খাবারের যে রকম দাম বন্ধুরা, সেটা বেশি করে খাওয়ালে দেখা যায় খুব একটা লাভ করা যায় না। যদি আপনাদের কাঁচা ঘাস থাকে অবশ্যই কাঁচা ঘাস খাওয়াবেন, না থাকলে আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে এসে কাঁচা ঘাস খাওয়াবেন দানাদার খাবারের খরচটা কমানোর জন্য। বন্ধুরা, আর ইনজেকশন দিতে সমস্যা হলে আপনারা যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে দানাদার খাদ্যের সাথে 300 থেকে 500 গ্রাম, আপনারা 500 গ্রামই দেবেন, কারণ যেহেতু সময় কম, তাড়াতাড়ি মোটা তাজা করতে হবে,
মিট মোর ফিড বা অন্য কোনো ক্যাটল ফিড খাওয়াতে পারেন। এই ফিড খাওয়ালেও গরু তাড়াতাড়ি মোটা তাজা হয়। অন্য অন্য দানাদার খাবারের সাথে মিশ্রণ করে গরুকে খাওয়াবেন, অথবা UMS তৈরি করেও খাওয়াতে পারেন। UMS তৈরি করার ভিডিও, আপনারা UMS তৈরি করতে না পারলে দেখবেন ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে, হাতে কলমে শিক্ষা দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। অন্য অন্য চ্যানেলে সুন্দরভাবে প্রচার করা হয়েছে, সেগুলো দেখে আপনারা শিখে নেবেন এবং সেটি তৈরি করে গরুকে খাওয়ালে গরু তাড়াতাড়ি মোটা তাজা হয়। আপনারা এভাবে অল্প দিনে গরু মোটা তাজা করে বিক্রি করতে পারবেন এবং এভাবেও যদি মোটা তাজা করেন আপনি অবশ্যই লাভবান হবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।